দুর্ঘটনার পর পেরিয়ে গেছে দুদিন। বেইলি ভেঙে নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হলেও এখনো শুরু হয়নি ব্রিজ পুনর্নির্মাণের কাজ। দুপাশে আটকা পড়ে আছে শত শত পণ্যবাহী যানবাহন। বিকল্প যাতায়াতের কোনো ব্যবস্থাও না থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন ব্যবসায়ীরা। আবার উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই নৌকায় নদী পার হচ্ছেন অনেকে। আমরা খুলনার মাল নিয়ে খুব ভোগান্তির মধ্যে পড়ে আছি। খাওয়া দাওয়া গোসল নাই, কোনো বাইপাস রাস্তা নাই, যাওয়ার কোনো পরিস্থিতি নাই, বিকল্প কোনো রাস্তা নাই যে আমরা সেই সাইডে যাব। ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য নিয়ে যানবাহন চলাচলের কারণেই এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। আর এ কথা স্বীকার করে নিয়ে দ্রুততম সময়ে নতুন বেইলি ব্রিজ স্থাপনের আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগ। মাল আছে গাড়িতে 20 টন, আমার গাড়ির ওজন 27 টন, আমাকে ফেরিতে অথবা স্কেলে অথবা মনে করেন যে এই যে মানে সীতাকুণ্ডে স্কেলে সে জায়গাও টাকা নিয়ে আমার ছাড়ে দিচ্ছে, কিন্তু কোনো জায়গা আমার বাধা দিচ্ছে না। বলরুট ট্রাক বহন করার কারণে আমাদের বেইলি ব্রিজে প্রায় ডেকিং ফেটে যায়, আমরা রিপ্লেস করি ইনটেক বেইলি, আমরা এখানে রিপ্লেস করে দেবো। শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পণ্য বহনকারী একটি ট্রাক বালারবাজার এলাকায় বেইলি বৃষ্টিতে ওঠার পরপরই বিকট শব্দে ভেঙে পড়ে। সময় সংবাদ, শরীয়তপুর।